So hey, what's up guys, you are most welcome to a new video of my channel Sankalan Vlogs. And আজকে আমি একটা cordless telephone unboxing করব. কিছুদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তো সেটা হচ্ছে কিছু বোট স্টোর 200, ওটার লিঙ্ক আমি আই বাটনে আসবে সেটাতে দিয়ে দেবো. অবশ্যই এখন তো যেগুলো নতুন আপডেট হয়েছে ইউটিউবে সেগুলোতে আই বাটন থাকে না, এগুলো যদি থ্রি ডট থাকে ওই থ্রি ডটে যে তারপরে ফ্রম সম্পূর্ণ ব্লগ থাকবে ওখানে যে আপনারা পেয়ে যাবেন ভিডিওটা. তো আজকে আমি একটা ল্যান্ডলাইন মানে কর্ডলেস ল্যান্ডলাইনের আনবক্সিং করবো. তো এটা হচ্ছে তার বক্স, এটা হচ্ছে বিনাটোন কোম্পানির, এটা আমি অ্যামাজন থেকে কিনেছি. তো এটারই আজকে আনবক্সিং করতে যাচ্ছি. এবং আমাদের বাড়িতে যেহেতু জিও ফাইবার লাগিয়েছি আমরা, সেই জন্য এটা কাজে লাগছে যেহেতু জিওর ল্যান্ডলাইন দিচ্ছে জিও যে প্ল্যানের সাথে. সো আজকে আমরা এটারই আনবক্সিং করবো. সো লেটস স্টার্ট দ্য ভিডিও. সো গাইস, এটা হচ্ছে টেলিফোনটা রিটেল প্যাকেজিং, যে কর্ডলেসটা আমি আজকে আনবক্সিং করব এবং রিভিউ করব. এখানে লেখা আছে কর্ডলেস টেলিফোন বিনাটোন সিন্স 1958. এখানে টেলিফোনটার মানে কর্ডলেস টেলিফোনটা একটা ছবি দেওয়া আছে. মডেল নাম্বার হচ্ছে ACE ACE 1005. এখানে এর কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে, যেমন এটা এলইডি ব্যাকলাইট, স্পিকার আছে, 50টা নাম্বার সেভ করে রাখা যাবে ফোন বুকে, আর কল লগসে 20টা নাম্বার থাকবে, ঠিক আছে. আর এই সাইডেও সেম জিনিস দেওয়া আছে. এই সাইডে এক্সট্রা লং রেঞ্জ, এক্সট্রা সিকিউরড কনভারসেশন, ক্লিয়ার সাউন্ড টেকনোলজি, এটসেট্রা এটসেট্রা. তো পিছনে এখানে একটা জিনিস লেখা আছে, আমি লিখেছিলাম আর কি. তো এখানে স্পেসিফিকেশন দেওয়া, সরি মানে দাম দেওয়া আছে. এখানে লেখা আছে 1895, বাট এটা আমি কমে কিনেছি, তো সেটা পরে বলবো ভিডিওর শেষে. এবং এটার বাইং লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটা অবশ্যই যেয়ে চেক করবেন, ঠিক আছে. সো এখন এটাকে ওপেন করা যাক. এখানে একটা সিল লাগানো আছে, এখানে লেখা আছে বেস্ট সেলিং ব্র্যান্ড ইন ইউরোপ সিন্স 1958 বিনাটোন কোম্পানিটা. সো এটা আনবক্সিং করা যাক. এখানে টেপ লাগানো আছে, এই যে এখান থেকে খুলে গেল. ভিতরে প্রথমেই রাখা আছে টেলিফোনটা. বেশ, ভিতরটা এটা পরে দেখি, আগে দেখি ভিতরে কী কী আছে. দুটো আছে ব্যাটারি, এগুলো হচ্ছে ট্রিপল এ, 1.2 ভোল্ট, 300 mAh এর ট্রিপল এ ব্যাটারি. তারপরে এখানে আছে হচ্ছে একটা চার্জার, এই যে চার্জারটা মানে এটাকে কানেকশন দেওয়ার জন্য. তারপরে আছে একটা ল্যান্ডলাইন কেবল, মানে ওই যেখান থেকে আমরা মানে আর কি ওই সোর্স থেকে এটাতে কানেকশন দেওয়ার জন্য ল্যান্ডলাইন কেবল. তারপরে এর মেন বেসটা যার উপরে এটা বসবে, ঠিক আছে. তো তারপরে দেখি আর ভিতরে কী আছে. ভিতরে আছে একটা ইউজার গাইড, বেশ বড় ইউজার গাইড, কিন্তু এটা পড়ার কোনো দরকার নেই, এই ভিডিওটা দেখলে আমি সব বলেই দেবো. আর আছে হচ্ছে আর এখানে ও ওয়ারেন্টি কার্ডের কাস্টমার কপি আছে, সো এটা আপনারা ফিল আপ করে নেবেন. সো বক্সটা এখন রাখা যাক সাইডে. এই জিনিসটা আসি যে এখানে চার্জারটা এটা, তারপরে এটা হচ্ছে আমাদের বেসটা, এর উপরে এটা এভাবে বসবে, ঠিক আছে. সো এই বেস্টার ব্যাপারে বলি, এখানে পিছনে তিনটা রাবার বডি দেওয়া আছে, রাবার টাইপের একটা দেওয়া আছে যাতে এটা স্লিপ যাতে না করে. আর পিছনে এখানে একটা রেজিস্টার, মানে এই কর্ডলেসটার সাথে এটা কানেক্ট করার জন্য একটা বাটন দেওয়া আছে. সো পিছনে আছে হচ্ছে টেলিফোন লাইনের জন্য একটা পোর্ট, এখানে আছে হচ্ছে ডিসি 6.0 ভোল্ট এর পাওয়ার সকেট, এখানটা হচ্ছে বসবে, ব্যাস. আর এটা হচ্ছে আমাদের বক্সটা, পিছনে এটা হচ্ছে স্পিকার, এখানে ব্যাটারি স্লট, ব্যাটারি লাগাই. সো ব্যাটারিটা টেপ লাগানো আছে. খুলে গেছে ব্যাটারিটা. এখানে লেখা আছে চার্জ 15 আওয়ার্স বিফোর ইনিশিয়াল ইউজ, চার্জ এগেন ওয়েন দ্য ব্যাটারি আইকন শো এম্পটি অর ফ্ল্যাশেস, ঠিক আছে. তো ব্যাটারিটা লাগিয়ে দিয়েছি ব্যাটারিটা লাগিয়ে দিলাম. এই যে ব্যাটারি লাগানোর সাথে সাথে এখানে চলে আসলো, এখানে সার্চিং লেখা দেখাচ্ছে, যেহেতু এখানে কানেকশন দেওয়া নেই তো এটা এর উপরে বসবে. সো এখানে আমি এর কী ব্যাপারে বলে দিচ্ছি, এখানে এই যে এই বাটনটা হচ্ছে কল কাটার জন্য, এটা হচ্ছে ব্যাকে যাওয়ার জন্য, এই যে নিচে এই বাটনটা দেখছেন এটা হচ্ছে আপনাদের
ফোন বুকে আসার জন্য। এই যে ফোন বুকে দেখুন নাম্বার সেভ করা আছে আমার, ঠিক আছে। আর এই উপরের দিকটা, এটা হচ্ছে কার কার ফোন এসেছে সেটা দেখার জন্য, এখন যেহেতু কানেক্ট নেই সেজন্য দেখাচ্ছে না। এটা হচ্ছে ফোন ভরার জন্য, এবং এটা দিয়ে লাউডস্পিকার করা যাবে। এটা দিয়ে হচ্ছে সেটিংসে আসতে পারবেন, এই যে ফোন বুক, পার্সোনাল সেট, ক্লক, অ্যালার্ম, এটসেট্রা এটসেট্রা। তো দেখি পার্সোনাল সেটে বলতে গেলে এখানে, ও এখানে হচ্ছে যে ফোন বুক যে অপশনটা আছে এখানে যে আপনারা সেভ করতে পারবেন, নিউ এন্ট্রি নাম দেবেন, তারপরে হচ্ছে নাম্বার দেবেন। তো তারপরে আছে পার্সোনাল সেট, হ্যান্ডসেট নেম, হ্যান্ডসেট টোন। এখানে যেমন আমি জিও ফাইবার, সেজন্য আমি জিও ফাইবার রেখে দিয়েছি। নাম টোনে অনেক টোন আছে, যেমন এখানে রিং ভলিউম আছে, তারপরে ভলিউম কমা বাড়ার জন্য, তারপরে রিং টোনস আছে। তো এরকম আরো আরো প্রায় মোটামুটি 10টা মতো ইয়ে আছে। সো এখানে এটা নাম্বার কিপ্যাড, এইটা দিয়ে আপনারা এই যে স্টারের পাশে লক, এটা যদি আপনারা চিপে ধরেন তাহলে দেখি এখন লক হয় কিনা। হ্যাঁ, এই যে কিজ লক হয়ে গেল, মানে আর কোনো কাজ হবে না। আবার এটা দিয়ে করতে হবে, হ্যাঁ আনলকড হলো, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনাদের মিউট করার জন্য, মানে কল করতে করতে মিউট করার জন্য। এখানে একটা হোল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে, এটা হচ্ছে হচ্ছে মাইক্রোফোন। এখানে ইন্ট লেখা আছে, এটা হচ্ছে যদি কোনো কল, ফোন করতে করতে কোনো কল আসলে সেটা ওই কলটা ধরার জন্য। তারপরে এটা হচ্ছে, তো বললাম এটাতে হচ্ছে আপনারা কাকে কাকে ফোন করেছেন সেটা দেখার জন্য, এই যে এটা। আর এটা হচ্ছে কারা কারা ফোন করেছে সেটা দেখার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে কিপ্যাড, পিছনে এটা হচ্ছে একটা স্পিকার, লাউড স্পিকারের জন্য। এখানেও একটা স্পিকার আছে, বিনাটন লেখা আছে এখানে। সো আর ল্যান্ডলাইনটা, ল্যান্ডলাইনের তারটা এখানে লাগবে, এই যে লাগলো। আর এই মাথাটা আরেকটা যেখানে আমরা করব, মানে জিও ফাইবার বা যেখানে লাগাই সেখানে লাগাবো, ঠিক আছে। সো এটাই হলো এর আনবক্সিং। তো গাইস, এই ফোনটা বা এটা যদি আপনাদের আনবক্সিংটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করবেন। আপনার যা ইচ্ছা, আপনি নিচে আপনার মনে যা আসছে সেটা কমেন্ট করে দেবেন নিচে কমেন্ট বক্সে। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে যান। বেল আইকন প্রেস করে সেখানে অল করে দেবেন। তো এটাকে আমি কিনেছি হচ্ছে প্রায় ওই 1550 দিয়ে অ্যামাজন থেকে। তো আমি অ্যামাজনের এর লিঙ্কটা পাইনি, তো আমি ফ্লিপকার্টের লিঙ্ক পেয়েছি। এটার লিঙ্ক সঙ্গে আরও আরও হচ্ছে দুটো বিটেলের, বিটেল X90 আর X73, ওই দুটোরও লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। কিনতে হলে ওখান থেকে যেয়ে কিনে নেবেন, বা আপনি নিজেও কিনে নিতে পারেন, সেটা ব্যাপার না। লিঙ্ক দেওয়া আছে, ফ্লিপকার্টের লিঙ্ক দেওয়া আছে। আর এটা তো চ্যানেলটাকে লাইক, সরি ভিডিওটাকে লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা প্রেস করে দেবেন। সো লেটস এন্ড দ্য ভিডিও।